অন্ডাল জেপি নাই কৃষ্ণা ব্যানার্জি, অন্ডাল জেপি টেন কালোবরণ মন্ডল, জামুড়িয়া জামুড়িয়া জেপি ইলেভেন লতিফা মাঝি, জামুড়িয়া জেপি ঈশ্বরের নামে বা সত্যনিষ্ঠার সঙ্গে অঙ্গীকার করছি যে আমি বিধিবদ্ধ আইন দ্বারা প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করে চলব এবং যে সকল কর্তব্য আমার উপর ন্যস্ত হতে চলেছে সেগুলি আমি বিশ্বস্তভাবে সম্পাদন করব। ধন্যবাদ। এবারে আমি এবারে আমাদের কাকসা জেপি টু এ ম্যাডাম বৈশাখী ব্যানার্জি, কাকসা জেপি থ্রি স্যার সমীর বিশ্বাস, কিভাবে দেখছেন এটাকে? আমি তো প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তিনি আমাকে আবার পুনরায় আমি 2017 সালে জেলা ভাগের পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে এই স্বাধীনতা আসনে বসিয়েছিলেন। 16 মাসের জন্য আমি ছিলাম, পরবর্তীকালে 2013 সালে 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে আবার আমার সহধর্মিনীকে আমাদের দল আমাদের জেলার মন্ত্রী এমএলএ থেকে শুরু করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়ের দেশে আমার সহধর্মিনী আবার স্বাধীনতা হয়েছিলেন এবং আমরা যৌথভাবে সবাই মিলে একসঙ্গে আমাদের জেলা পরিষদের কাজ আমাদের নিয়েছিলাম। আমরা যে জেলা পরিষদের কোনো বিতর্ক নেই, আমাদের সমস্ত সদস্য সদস্যরা একসঙ্গে আমাদের জেলার কাজে আমরা অনেকটা এগিয়ে আছি এবং আপনারা নিশ্চয় অবগত আছেন যে আমাদের জেলা অনেক কিছু বিষয়ে অনেক কিছু এগিয়ে আছে, রাজ্যের মধ্যে অনেক কিছু বিষয়ে, যেমন আমাদের এসএলডাব্লিউ প্রজেক্ট, তাহলে তো আমাদের রাজ্য অনেক আমাদের দেশ আমাদের যে আমাদের এই জেলা অনেকটা এগিয়ে আছে, আমাদের যে সমস্ত ভর্তি ফিনান্সের যে আপলোড আমাদের স্কিমের ছিল সেটাও কিন্তু আমরা অনেকটা এগিয়ে আছি। এবং সর্বোপরি এই জেলায় আশা করি আগামী দিনে আমরা আবার যে আমাদের দল অনেকেই পুরনো আমাদের সদস্য সদস্য আছেন, আমরা সকলে মিলে আমরা চেষ্টা করব আমাদের রাজ্যের মধ্যে এই পশ্চিম বর্ধমান জেলাকে এক নম্বরে নিয়ে যাওয়া। আপনার প্রথম কাজ কী হবে? আমার প্রথম কাজ হবে যে আমরা আমাদের যে সরকার সরকার করছে আমার প্রথম বলে আসবে সেপ্টেম্বর থেকে এবার সরকার হবে একটি সরকারি প্রকল্প, তাছাড়াও আমাদের জেলা পরিষদে যে সমস্ত সম্পত্তিগুলো রয়েছে যেগুলো আমরা বিভিন্ন কারণে কোনো আইনিত বাধায় আমরা সেগুলো ব্যবহার করতে পারিনি, আমরা আগামী দিনে প্রথম চেষ্টা করবো আমরা সেগুলিকে ব্যবহার করে যাতে করে আমাদের এই পশ্চিম বর্ধমান জেলা পরিষদের আমাদের কোন ফান্ডটা তৈরি হয় আমরা মানুষের ওরা ভালো আরও ভালো কাজ করতে পারি, এটাই প্রথম লক্ষ্য রাখবো।